কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রয়াস হাইলাকান্দিতে দরজায় দরজায় চলো কর্মসূচিতে বিশেষ গুরুত্ব ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর বিচারধারাকে সামনে রেখে কাজ করার জন্য কংগ্রেস কর্মকর্তাদের প্রতি আহ্বান কংগ্রেসের হাইলাকান্দিতে দরজায় দরজায় চলো অভিযানকে আরো জোরদার করা হবে বলে জানিয়েছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র তথা বরাক উপত্যকার কংগ্রেসের প্রচারের দায়িত্বপ্রাপ্ত নেত্রী নৈরিতা জয়শুক্ল। তিনি হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলনে জানান, ভারতীয় জাতীয় কংগ্রেসের ভিতকে শক্তিশালী করার জন্য তিনি বরাক উপত্যকায় ইতিমধ্যে অভিযান শুরু করে দিয়েছেন এবং এই অভিযানকে আরো তীব্রতর করা হবে। তিনি আরো বলেন যে বিজেপি, এজেপি এবং এআইইউডিএফ এর মতো ভারতীয় জাতীয় কংগ্রেস কখনো বিভেদের রাজনীতি করে না। আমাদের বরাকবিলি ডেভেলপমেন্টের জন্য কাজ করতে হবে। আমরা যদি ডিভাইডেড থাকি আমাদের কাজটা হবে। এআইইউডিএফ, এজেপি, বিজেপি এই তিনজন একই গ্রুপ, সেম গ্রুপ, আর আমাদেরকে ডিভাইডের মধ্যে ওদের পাওয়ার। কংগ্রেস গভর্নমেন্ট নেহরুর যে বিচারধারা ছিল, এই বিচারধারা কি ছিল? ইনক্লুসিভ গ্রোথ ফর অল, পুয়ারেস্ট অফ দ্য পুয়ার শুড গেট দ্য ওয়েলফেয়ার। এটা দিয়ে তো স্বাধীনতা সংগ্রামে যারা কাজ করেছে ওইটা দিয়ে কাজ করেছে। যারা স্বাধীনতা সংগ্রামে ছিলেনই না ওরা কি জানে দেশের মানুষের কত দুঃখ, কী আমাদের ভ্যালিউ ছিল? তো আজকের ডেটের মধ্যে আমরা ভালোবাসা, হার্টে যদি ভালোবাসা থাকে তখনই মানুষের কাজ করতে পারবো। আমি যদি আপনাকে ভালো পাই তাহলেই আপনার জন্য কাজ করবো, যদি আপনি যদি কাউকে ভালো পান না ওদের জন্য কাজ করবেন না। আর এই গভর্নমেন্ট মানুষকে ভালো পায় না, ঠিক কথা তো? যখন 700 মানুষ মারা গেল ইউপিতে, কিছু কেউ করলো? কিছু না। এটাই হিন্দু মুসলিমের বলার ভাব, কিন্তু ভালোবাসা যদি মানুষের থাকে তাহলে কাজ করা যাবে। কংগ্রেস নেত্রী নৈরিতা জয়শুক্ল বলেন যে জনগণের সেবার জন্য তিনি অঙ্গীকারবদ্ধ হয়েছেন, তাই তিনি জনগণের উন্নয়নের জন্য কাজ করে যাবেন। তিনি কংগ্রেস কর্মকর্তাদের ভারতে প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর বিচারধারাকে সামনে রেখে কাজ করার আহ্বান জানান। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক শামসুদ্দিন বড় লস্কর জুলু, হাইলাকান্দি এনএসইউআই সভাপতি আব্দুল আহাদ বড়ভুইয়া, জেলা কংগ্রেসের প্রযুক্তি বিভাগের সহ সভাপতি তথা যুব নেতা কবির মান্না চৌধুরী প্রমুখ ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।